আমি মাঝে মাঝেই শুনতাম যখন কোভিড হলো, ছেলে মেয়েরা বলতো আমাদের বাবা মা তো পয়সা নেই, একটা স্মার্টফোন ফোন পেলে ভালো হতো বা একটা ট্যাব। আমি ওদের অনেক সময় জিজ্ঞেস করেছি কি করবি, বললো কেন দিদি ওটা থাকলে আমরা পড়াশোনা করতে পারতাম অনলাইনে। এবার আমরা 12.5 লক্ষ ছেলে মেয়েদের গতবারে 10,000 টাকা করে তোর ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছি 12 ক্লাসের, এবারেও দিয়েছি, প্রতিবার দেব। তার কারণ তার কাছে এই ফোনটা খুব ইম্পর্টেন্ট। আমি মুর্শিদাবাদে গেছি একটা বাড়িতে, আমাকে একটি ছোট্ট মেয়ে এসে দেখাচ্ছে, দিদি দিদি এই ফোনটা আপনার টাকায় কিনেছি। মানে এত ভালো লেগেছে আমার, এর থেকে বড় কিছু হতে পারে না। আমি আদিবাসী মেয়েদের বিয়েতে গেছি, একসাথে 200 জনের বিয়ে দিচ্ছে প্রশাসন, তো আমি গেছি, আমাকে পুলিশ থেকে ইনভাইট করেছে, আমিও গেছি আদিবাসী সম্প্রদায় থেকে। আমাকে প্রশাসন থেকে বলল সবাইকে কিন্তু আমরা 25,000 টাকা করে দিয়েছি। তার মানে 25,000 টাকাটা একটা মেয়ে পেয়ে গেল একটা বিয়েকে কেন্দ্র করে, প্লাস ওদের বিয়ে যা যা খরচা, যাবতীয় খরচা সব কিছু আমরা করলাম। এটা ভালো লাগে। আজকে ধরুন বিনা পয়সায় রেশন কোথায় পাবেন? 10.5 কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই, এটা চারটিখানি কথা নয়। আর স্বাস্থ্য সাথীর কার্ড 5 লক্ষ টাকা করে 1.5 কোটি পরিবারের মতো প্রায় পায়। তাছাড়াও আগে হসপিটালে গেলে বেড ভাড়া লাগতো, ওষুধের দাম লাগতো, আজকাল বেসরকারি হাসপাতাল সব বিনা পয়সায়, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে, আর যারা প্রাইভেটেও যায় ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছি। বাইরে কিডনি ট্রান্সপ্লান্টেশনে করতে গেলে তার 7,000 টাকা লাগে, কিন্তু যদি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে কেনে তার মেটেরিয়ালটা কিনতে 500 টাকা লাগে। কত টাকা জেনেরিক মেডিসিন, ধরুন আপনার অসুখ করেছে, ডাক্তার প্রেসক্রিপশন করলেন অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ওষুধের, কত দাম? ফেয়ার প্রাইস ওষুধের দোকান করে দিয়েছি সারা বাংলা জুড়ে, তাতে জেনেরিক মেডিসিন পাওয়া যায়। অর্থাৎ যে ওষুধটা আপনি বাইরে কিনতেন আপনি 100 টাকায়, এখানে আপনি 40 টাকায় পাচ্ছেন, 60 পয়সা আপনার, পুরো 60 টাকা আপনার ফ্রি হয়ে গেছে। আর তাছাড়া জেনেরিক মেডিসিনের দাম সবচেয়ে কম। এটা এমনি এমনি হয়নি, এর জন্য পিজি হসপিটালের সামনে কত দোকানে আমি গেছি, গিয়ে গিয়ে কতবার ভিজিট করে বলেছি দেখি জেনারিক মেডিসিনের প্রেসক্রিপশন আসছে কিনা, দেখি এই প্রেসক্রিপশন লেখা হচ্ছে কিনা, এগুলো ভেবে ভেবে করা হয়েছে। আজকে হসপিটালগুলো দেখলে মনে হয় না যে ওটা মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, না ওটা বড় বড় নার্সিংহোম। নার্সিংহোমকে হার মানিয়ে দিয়েছে আমাদের হসপিটালগুলো। এক একটা হসপিটালে যান গিয়ে দেখে আসুন। আমি তো বলি আমাদের কিছু হলে আমরা পিজি হসপিটালে চলে যাই, আমি বলি ওয়ান অফ দ্য টপ অফ দ্য টপ হসপিটাল, মেডিকেল কলেজ চলে যান, আরজি কর চলে যান, এনআরসি চলে যান, সেবা সদন চলে যান, মাতৃসদন চলে যান, মাতৃমা চলে যান, কোথায় নেই। এমনকি খিদিরপুরে আমার ভবানীপুর কনস্টিটিউন্সির মধ্যে আমি একটা মাল্টি সুপার হসপিটাল মেয়েদের জন্য করে দিয়েছি, যেটা হচ্ছে দারুণ, পিজি হসপিটালের সাথে কানেক্টেড। হরিশ মুখার্জি রোডের যে পুলিশ হসপিটালটা ছিল সেই পুলিশ হসপিটালটাও আমি পিজি হসপিটালকে দিয়ে দিয়েছি। পিজি হসপিটাল ওখানে নতুন করে তৈরি করছে, ওখানেও তারা পিজি হসপিটালের সাথে কানেক্ট করবে, বহুত পেশেন্ট যাবে। সম্পূর্ণ পণ্ডিত হসপিটালও আজকে পিজি হসপিটালের সাথে কানেক্ট হয়ে গেছে। তাছাড়াও অনেকে আছে যাদের ক্যান্সার হয় মুম্বাইতে যায়, এখানে একটা হাজরায় চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল আছে সেন্ট্রালে, আর রাজারহাটে একটা আছে টাটাদের, তাছাড়া নেই। যে কোনো লোককে ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট করতে যেতে হয় কোথায়? মুম্বাইতে যেতে হয়। না আছে থাকার জায়গা, না আছে খাবার জায়গা, না আছে ট্রিটমেন্ট করার জায়গা, আমরা পিজি হসপিটালে ক্যান্সার হসপিটাল করে দিচ্ছি, পিজি হসপিটালের অপোজিটের জায়গাটায়। এবং টাটা ক্যান্সার হসপিটাল আমাদের সাথে জয়েন করছে, ওরাই প্রপোজালটা পাঠিয়েছে যে তোমাদের ওখান থেকে এত লোক আসে, তোমরা আমায় জায়গা দাও করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, একটা দক্ষিণবঙ্গে একটা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেরটা পিজি হসপিটালের সাথে হবে আর উত্তরবঙ্গেরটা আমরা নর্থ, যেটা মেডিকেল কলেজ আছে উত্তরবঙ্গ সেখানে আমরা করব, এটাও হয়ে গেছে। আপনারা কেউ জানেন, ভাবতেও পারবেন না, কর্ড ব্লাড ব্যাংক। কর্ড ব্লাড কাকে বলে? যখন বাচ্চা জন্মায় যে ব্লাডটা
যে এটা থাকে, এটা খুব দামি জিনিস মনে রাখবেন, বিদেশে এটাকে সঞ্চয় করে রাখে। আমাদের এখানেও আমরা করেছি, 100 বেডেড মেডিকেল কলেজে করেছি আমরা। এইটা চালু হয়ে গেলে মনে রাখবেন অনেক অসুখ ভালো হয়ে যাবে। এই ব্লাডটা একজনের গা থেকে আরেকজনের গায়ে যখন যাবে, অনেক সাংঘাতিক অসুখও ভালো হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। বাচ্চারা অনেকে জানে না হয়তো, অনেক বাচ্চা আছে মায়ের দুধ খেতে পারে না, তাদের জন্য আমরা কিন্তু একটা প্রোগ্রাম করেছি। প্রোগ্রামটার নাম জানো কি? আরে বাংলায় একটা নাম দিয়েছি আমি,